ফ্রেন্ডস, হাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কচ্ছপ। এর আগে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি কচ্ছপ কীভাবে কাটতে হয়, তো আজ আমি শেয়ার করব তোমাদের সাথে যে কচ্ছপটা কীভাবে রান্না করতে হয়। তো চলো একবারে রান্নাতেই চলে যাই। তো বন্ধুরা দেখো, আমি কি দারুণভাবে কেটে নিয়েছি। আমি হাড়ের থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি আলুগুলো কুটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে আমার মশলা লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, গরম মশলা, আর হচ্ছে কি নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো তো লাগছে। আর এটা সম্পূর্ণটাই কাঁচা ঝাল দিয়ে রান্না করব। তো চলো। তো বন্ধুরা, আমি রান্না করার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা একটু গরম হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন আলু ভেজে নেবো, সেজন্য আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এটা আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। এখন দিচ্ছি নুন, তারপর দিচ্ছি হলুদ। হলুদটা দেওয়া হয়ে গেছে, এটা ভেজে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলাটা কষাই নেব। সেজন্য এখন দিচ্ছি আমি রসুন বাটা, তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিচ্ছি লঙ্কা বাটা, এখন দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি জিরে বাটা, তারপর দিচ্ছি একটু গরম মশলা। সব দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কি দারুণভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি একটু কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট। তো বন্ধুরা, আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে নুন আর এক্সট্রা করে হলুদ দিয়ে নিয়েছিলাম। তো এখন এর মধ্যে আমি এখন জল দেব। তো বন্ধুরা, আমার জলটা দেওয়া হয়ে গেছে, এইভাবে হবে আরো 10 মিনিট, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পরে চলে এসেছি। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কি দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। বাই বাই।